हेलो गाइज वेलकम टू माई चैनल। आगे पर्व आपनारा देखे डिमना लेक भ्रमण, यही पर्व आपनारा देखें জুবলি পার্ক भ्रमण, देखते थकूँ। এখন আমরা চলে এসেছি জুবলি পার্কে। অনেকক্ষণ ঘোরার পরে এদিক ওদিক ঘুরে তারপরে জুবলি পার্কে এলাম। অ্যাকচুয়ালি এদিক ওদিক ঘোরা মানে আমরা ঘুরপাক খাচ্ছিলাম। জুবলি পার্ক ঠিক করে বুঝতে পারছিলাম যে কোনখানে। আমরা গেট নাম্বার 2 ওখানে ছিলাম, তো তারপরে অনেকক্ষণ পরে আমরা মেন গেটটা খুঁজে পেলাম অ্যাট লাস্ট। এখন আমরা জুবলি পার্কের মেন গেটের দিকে এসেছি, এবার যাচ্ছি জুবলি পার্কের দিকে। এখন আমরা জুবলি পার্কের এই যে মেন গেটের সামনে প্রায় চলেই এসেছি। এখানে দু সাইডে অনেক দোকান আছে, খাওয়ার দোকান আছে, বেলুন দোকান, সব কিছু মোটামুটি দোকান আছে এখানে। ভালোই ঠান্ডা পড়েছে, সন্ধে হয়ে গেছে, ভালোই ঠান্ডা আছে এখন। এই দেখুন একদম মেন গেটের কাছে আমরা চলে এসেছি। এই পার্ক জামশেদপুরে অবস্থিত খুব বিখ্যাত একটা পার্ক। এই পার্কের এরিয়া প্রায় 2 স্কোয়ার কিলোমিটার। জুবলি পার্কে মেন গেট একদম সামনে আমরা চলে এসেছি। জুবলি পার্কের ভীষণ ভিড় টিকিট কাউন্টারের সামনে, এখানে টিকিট কাউন্টার আছে, ভীষণ ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। এটা দেখুন জুবলি পার্কের টিকিট কাউন্টার। এখানে বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস আছে ভেতরে, আর পার হেড এন্ট্রি ফিজ হচ্ছে 200। বানি লাইন দিয়েছে টিকিট কাটার জন্য, আমাদের টোটাল 8 জন মেম্বার। আর এই 200 টাকার মধ্যে এন্ট্রি ফিজ, এই 200 টাকার মধ্যে ঢুকে গেলে যা যা ওখানে ওয়াটার স্পোর্টস আছে, যা কিছু আছে সব আপনারা করতে পারবেন। এখানে কি কি ওয়াটার স্পোর্টস আছে দেখে নিন। প্যাডেল বোট, মুন র্যাকার, পাইরেট শিপ, টুইস্ট অ্যান্ড টার্ন, স্ট্রাইকিং কার, ওয়াটার কোস্টার, ভোটেক্স, চিলড্রেন কর্নার। এখন আমরা ঢুকে পড়েছি জুবলি পার্কের মধ্যে। পার্কটা অনেক বড়, আমরা যাব ভেতরে আপনাদের দেখাবো। এখানে দেখুন কত সুন্দর একটা স্ট্যাচুর মতো করে ভেতরে লাইট দেওয়া আছে। এখন প্রায় সন্ধে হয়ে এসছে, তাই একটু একটু লাইট দিয়েছে, এরপর আরও লাইট দিয়ে দেবে। এখানে বসার জায়গা আছে, আপনারা বসে অনেকক্ষণ টাইম কাটাতে পারেন। বিভিন্ন গাছে গাছে দেখুন লাইট দেওয়া আছে, একটু পরেই লাইট জ্বালিয়ে দেবে। আর অনেক ফ্লাওয়ার গার্ডেনও আছে, খুব সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন। ওদিকে বোটিং হচ্ছে, আমরা এখন আর বোটিং করব না, সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলাও বোটিং হচ্ছে। যেহেতু আমরা ডিমনা লেকে বোটিং করেছি, তাই এখন আর যেহেতু টাইমও নেই, আমাদের বাড়ি ফিরতে হবে, প্রায় সন্ধে হয়ে এসছে, তো তাই আর বোটিং করছি না। বাট আপনারা যারা আসবেন তারা বোটিং অবশ্যই করবেন, খুব ভালো লাগবে এখানে। মাঝখানে একটা খাওয়ারের দোকানও আছে, ওখানে বসে আপনারা বিকেলে স্ন্যাক্স সব কিছু খেতে পারেন। বিভিন্ন টাইপের রাইড আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদিও দুটোতে চড়েছি, বাকিগুলোতে আর চড়িনি। এবার দেখুন একদম পুরোপুরি সন্ধে হয়ে গেছে, লাইটও দিয়ে দিয়েছে চারপাশে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন ওপাশটা, আমি যদিও দেখাবো আবার। এবার আমরা এই ওয়াটার স্পোর্টসে চড়ব, চলে এসছি। একসাথে দুজন করে বসতে পারে, আমরা সবাই চড়বো, বাবা মা, মামা মামি, আমি, বানি ভাই, আমরা সবাই চড়বো এটাতে। আমার তো ভীষণ ভয়, তাই আমি বেশি কিছুতে চড়িনি, এই একটাতে চড়েছি, আর একটাতে চড়বো। আমরা এখন দাঁড়িয়ে আছি, বাবা মা নামছে। এবারে মামা মামি নামছে, ওদের দেখে তো আমারই ভয় লাগছে। একটা রাইড দেখুন, এর নামটা কি আমার এখন মনে পড়ছে না, আমি এটাতে চড়িনি, আমার ভাই চড়েছিল এটাতে। এরপর এটাতে বাবা আর আমার মামার ছেলেরা সব চড়েছে, আমি চড়িনি, যেহেতু মাথা টাথা ঘোরায় তাই। এটা রাতের জুবলি পার্ক, গেটটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। রাতে ভিউটা আরো সুন্দর। এইখানটা লাইটটা দেখো, এখানে রাতেও বোটিং হচ্ছে,
এখন আমাদের আর টাইম নেই, এবার চলে যেতে হবে। এখন প্রায় 6টা বাজতে যায়। আমরা দেখে নাও এখান থেকে পার্কটা আরেকবার। মেইন গেট এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, আমাদের একটু লেট হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম জুবলি পার্ক থেকে বেরিয়ে। এখন আমরা গাড়ি করে ফিরছি বাড়ির দিকে। আমরা এবার রাস্তায় কোথাও ডিনারটা করে নেব। যে হোটেল এটা হচ্ছে কি রয়্যাল মিন্ট, বাইরে থেকে তো ভালোই লাগছে, ভেতরে দেখা যাক কিরকম খাওয়ার দাওয়ার। হোটেলটা আমরা আবার সেই বহরাগড়ায় এসেছি, বহরাগড়াতেই আমরা আবার রাতে ডিনারটা করব, তারপর আমরা বাড়ি ফিরে যাব। আমরা এখন খেতে বসে গেছি। হোটেলের ভেতরের ডেকোরেশনটা খুব সুন্দর। এবার অর্ডার করছে। হোটেলের ভেতরটাও খুব সুন্দর, খাওয়ারটা দেখা যাক কেমন হয়। খাওয়ারটা চলে এসছে, দেখুন খাওয়ারের টেস্টও খুব ভালো। তো খেতে খেতেই আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। খুব তাড়াতাড়ি আবার একটা ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হব। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।